হ্যালো স্টুডেন্ট তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গপাঠশালায় আজকে আমরা ক্লাস টেনে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী শুরু করব তো চলো শুরু করা যাক তোমাদের প্রথম যে ত্রিকোণমিতিক ক্লাসটা আমি নিয়েছিলাম সেটাই ছিল কোন পরিমাপের ধারণা কোন পরিমাপের ধারণাতে ত্রিকোণমিতি কি এবং ত্রিকোণমিতি কোথা থেকে এসেছে সেই কনসেপ্টগুলো আমি তোমাদেরকে বলেছিলাম আজকে যেটা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা কি জিনিস দেখো আমি প্রথমে একটা ছবি এঁকে নিচ্ছি দেখো আমি এখানে দুটো ছবি এঁকে নিয়েছি দুটোই হচ্ছে সমকরণী ত্রিভুজ এটাও এবিসি এবিসি এটাও দুটো সমকরী ত্রিভুজ এঁকে নিয়েছি এবং ত্রিকোণমিতিক অনুপাতটা কি তার একটা সংজ্ঞা আমি লিখে নিয়েছি দেখো একটি সমকণিত ত্রিভুজে তিনটি বাহুর দুটি করে নিয়ে মানে এখানে তিনটে বাহু আছে এই তিনটে বাহুর দুটো করে বাহু নিয়ে যে ছয় প্রকারের অনুপাত আমরা তৈরি করতে পারি তাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলে বোঝা গেছে কি বললাম যে এই যে তিনটে বাহুর প্রত্যেকটা দুটো করে নিয়ে যে ছ রকমের অনুপাত তৈরি হয় তাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত এবারে এই ছবি দুটো কেন এঁকেছি দেখো আমাদের এটা হচ্ছে সমগণ মানে বিকোণটা হচ্ছে সমগণ এটা হচ্ছে সমগণ আমরা দেখেই বুঝতে পারছি এই ছবিটার ক্ষেত্রেও এটা হচ্ছে সমগণ। আমরা কি জানি যে সমকোণের ঠিক উল্টো পারে যে বাহুটা থাকে মানে সমকোণের ঠিক উল্টো পারে কি বাহু আছে এসি বাহু আছে এসি বাহুটা হচ্ছে অতিভুজ দেখো কি বললাম যে সমকোণের সমকোণের যে বিপরীত বাহু থাকে সমকোণ মানে বি কোণ তার উল্টো দিকে যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ তাহলে এখানেও এই বি এর উল্টো দিকে হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এবারে দেখো আমি দুটো কোণের সাপেক্ষে নেব একটা হচ্ছে কোন সি এর সাপেক্ষে আর একটা হচ্ছে কোন এর সাপেক্ষে এই কোন সি এর সাপেক্ষে যখন আমি নির্ণয় করব কোন সি এর সাপেক্ষে যখন আমি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব তখন এই কোন সি এর উল্টো দিকে যে বাহুটা আছে সেটা হবে লম্ব আর এই কোন সি এর সাথে যেটা আছে সেটা হয়ে যাবে ভূমি গেছে যখন আমি কোন সি এর সাপেক্ষে ধরবো যদি আমি কোন এর সাপেক্ষে ধরি যদি আমি কোন এর সাপেক্ষে কোনটা নিই তাহলে এই কোন এর ঠিক উল্টো দিকে যেটা আছে সেটা হচ্ছে লম্ব মানে নিচেরটা তখন লম্ব হয়ে যাবে আর এর সাথে যেটা আছে সেটা হয়ে যাবে ভূমি এটা এবারে সম্পর্কটা কি দেখো এক নম্বর অনুপাত যেটা আছে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হচ্ছে লম্ববাই অতিভুজ আমি যদি লম্ব আর অতিভুজকে বাই অতিভুজ সমান সমান দেখো এখানে লম্ব কি পেয়েছি আমি এখানে লম্ব আমি কিন্তু কোন সি এর সাপেক্ষে নিচ্ছি আমি কোন এর সাপেক্ষে তোমাদেরকে পরে দেখাচ্ছে আগে কোন সি এর সাপেক্ষে দেখো আমি লম্ব নিয়েছি এবি আর অতিভুজ কি আমাদের এসি এসি এটা তাহলে এই যে সি সাপেক্ষে যদি আমি এই কোনটা নিই এটাকে বলা হয় এই লম্ববায়ু অতিভুজে কোনটা নিলে লম্ববায়ু অতিভুজ নিলে এটাকে বলা হয় সাইন থিটা কি বলা হয় সাইন থিটা বলা হয় বোঝা গেছে দু নম্বর কি বলছে দেখো দু নম্বর অনুপাত কি আসে দু নম্বর অনুপাত হচ্ছে আমি যদি ভূমি আর অতিভুজটাকে নিই আমি যদি ভূমি বায়ু অতিভুজ নি ভূমিটা কি আমাদের বিসি তাহলে ভূমিটা নিচ্ছি বিসি আর হচ্ছে হচ্ছে এসসি তাহলে এই যে যে ভূমি নিলে আমাদের উৎপন্ন হয় সেটা আমি তোমাদের যেগুলো বলতে হয় সংক্ষেপে যে ফর্মগুলো সেগুলোই আমি লিখছি এর নামগুলো তোমাদের বইতে রয়েছে এটা হচ্ছে কোসাইন এটা হচ্ছে সাইন তারপর এটা হচ্ছে ট্র্যানজেন্ট এগুলো প্রত্যেকটাই তোমাদের বইতে রয়েছে তোমরা দেখে নেবে তিন নম্বর যেটা আসে সেটা দেখো সেটা কি আমি অতিভুসটাকে বাদ দিয়ে যদি লম্ব আর ভূমিটাকে নি যদি লম্ববাই ভূমি নিই যদি লম্ববাই ভূমি নি তখন কি হচ্ছে দেখো লম্ব কি আমাদের এবি আর ভূমি কি আমাদের বিসি যদি এবি বাই বিসি নি তখন এই যে লম্ববায় ভূমি নিলে যে কোনটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় টেনজেন্ট সেটাকে সংকে লেখা হয় ট্যান ঠিকা বোঝা গেছে এটা হচ্ছে তিনখানা অনুপাত গেল এবারে চার নম্বর অনুবাদটা কি আছে দেখো চার নম্বর অনুবাদটা হচ্ছে ঠিক এক নম্বর যে অনুপাতটা নিয়েছিলাম ঠিক তার উল্টোটা এটা কি নিয়েছিলাম লম্ব বাই অতিভুজ চার নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব কি বললাম অতিভুজ বাই হচ্ছে লম্ব অতিভুজ মানে কি এসি আর লম্ব মানে কি এবি এসি বাই এবি করলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোসেক থিটা এটাকে বলা হয় টা ঠিক আছে পাঁচ নম্বর যেটা হয় সেটা দেখো পাঁচ নম্বর হচ্ছে এই যে কস্তিটা আছে এই কস্তিটার উল্টো তাহলে সেটা কি সেটা কি হয় অতিভুজ বাই ভূমি অতিভুজ ভাই অতিভুজ বাই ভূমি ঠিক আছে তাহলে অতিভুজ কি এসি আর ভূমিটা কি আমাদের বিসি তাহলে এসি বাই বিসি নিলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সেক থিটা কি বললাম শেখিটা উৎপন্ন হয় ঠিক আছে ছ নম্বর যেটা দেখো সেটা কি আছে ছ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে টেন থিটা যেটা লিখেছিলাম মানে টেন ঠিক তার উল্টোটা মানে লম্ব ভূমি বাই লম্ব তাহলে আমাদের ভূমিকে বিসি আর লম্বটা কি আমাদের লম্ব হচ্ছে এবি তাহলে ভূমিভাই লম্ব করলে যেটা আমরা পাই সেটাকে বলা হয় কট থিটা কি বলা হয় কট থিটা বলা হয় বোঝা গেছে এই বন্ধ ক্লিয়ার তোমরা এই ছকানা অনুপাত তুলে নাও দেখো আমি তোমাদেরকে ছটা অনুপাত বলেছি এইবারে দেখো আমি এই ত্রিভুজটা অনুযায়ী বলেছিলাম মানে সি কোন অনুযায়ী বলেছিলাম এবারে যদি আমি এই এ কোন অনুযায়ী বলি আমাদের এই সমকোণটা কিন্তু ফিক্স সব সময় তাহলে আমি যদি এবারে এই কোনটা অনুপাত হিসেবে বলি তখন আমাদের সাইন্টিটা কি হয়ে যাবে বলো তো সাইন্টিনা কি ছিল লম্ব বাই অতিভুজ তাহলে আমাদের লম্বকে এখানে বিসি আর অতিভুজকে এসি বোঝা গেছে আমাদের এইটার ক্ষেত্রে ছিল কি এবি বাই এসি কিন্তু এখানে দেখো উল্টে গেছে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য এই দুটো চিত্রের মধ্যে এবারে তোমাদেরকে একটা জিনিস বলছি দেখো সেটা হচ্ছে আমরা শেষে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে কোষের থিটা কোষের থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা কেন আমি তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো আমরা কোসেক মানে কি জানি অতিভুজ বাই লম্ব ওসেগ মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব তাহলে দেখো সাইন মানে কি জানি আমরা লম্ব বাই অতিভুজ তাহলে সেটা হচ্ছে ওয়ান বাই লম্ব বাই অতিভুজ এটা তাহলে দেখো আমরা এইগুলো আগে শিখেছিলাম যদি এরকম ভাগ আকারে থাকে তখন কি হয় এই অতিভুজটা উপরে উঠে যায় তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব ঠিক আছে দেখো তাহলে এটাও অতিভুজ বাই লম্ব আর এখানেও আমাদের কি আসছে অতিভুজ বাই লম্ব বোঝা গেছে এই পর্যন্ত তাহলে কোসেক সমান সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা দেখো সেরকম কোসেক সমান সমান যেমন ওয়ান বাই সাইন থিটা সেরকম সেক সমান সমান হচ্ছে ওয়ান বাই কোস থিটা ঠিক আছে সমান সমান হচ্ছে থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই ট্যান থ্রিটা এটা এবারে এই টেন থ্রিটার আরেকটা সম্পর্ক রয়েছে সেটা কি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা ট্যান থিটা সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে আমি যদি এইটার ক্ষেত্রে দেখি তাহলে লম্বকে এবি আর ভূমিকে বিসি এটা এবারে যদি আমি এই দুটোকেই যদি এসি দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো উপরে হচ্ছে এবি বাই এসি আর নিচে কি দাঁড়াচ্ছে বিসি বাই এসি এটা আচ্ছা এবি বাই এসি মানে কি এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে কি আর এটা দেখো বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ মানে কি এটা তাহলে আমরা অতিভিটা সমান সমান লিখতে পারি সাইন্থিটা বাই কস্তিটা বোঝা গেছে তাহলে সেই একই ভাবে আমি কমান সমান সমান লিখতে পারি যে কসটা বাই হচ্ছে সাইন টিটা বোঝা গেছে এই বন্ধু তোমরা এটা তুলে নাও দেখো এবারে তোমাদেরকে আমি বলছি যে কোনগুলো হয় না দেখো এরকম রয়েছে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে রয়েছে এটাকে আমরা লিখতে পারি সাইন ঠিক আছে কখনোই এটাকে আমরা লিখতে পারি না যদি এরকম থাকে সাইন থিটা তার হোল স্কোয়ার এটাকে কখনোই আমি সাইন থিটা লিখে তার হোল স্কোয়ার লিখতে পারি না এটা কখনোই হয় না বোঝা গেছে দেখো যদি এরকম থাকে যে সাইন টু থিটা এটাকে তুমি টু সাইন থিটা কখনোই লিখতে পারো না এটা কখনোই হয় না ধরো আরেকটা যদি থাকে এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তুমি এই সম্পর্কটা থেকে লিখতে পারো যে থিটা সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা লিখতে পারো কিন্তু তুমি যদি করো যে এরকম সাইন থিটা সমান সময় সাইন পঁয়তাল্লিশ রয়েছে তুমি দুপার থেকে এরকম সাইনকে কেটে দিলে এটা কখনোই করা সম্ভব নয় এটা করা যায় না বোঝা গেছে ধরো এরকম রয়েছে সাইন আলফা বাই সাইন বিটা সমান সমান কখনোই আমি লিখতে পারি না যে আলফা বাই বিটা এটা কখনোর জন্যই লেখা সম্ভব নয় তোমাদের যে সাইনটিটা এবং কস্তিটার যে ত্রিকোণমিতিক অনুপাতের যে বেসিক কনসেপ্টটা সেটা এইটুকুই রয়েছে পরের ক্লাসে আমরা প্রয়োগ থেকে শুরু করবো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ক্লাসে